আসসালামু আলাইকুম দর্শক, মাই কিচেন মাই লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো, আর তা হচ্ছে সেমাই সুইস রোল। আর এই সেমাই সুইস রোলটা তৈরি করা কিন্তু অনেক সহজ, খেতে অসাধারণ। তাহলে চলুন দর্শক রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি সেমাই সুইস রোলের ভিতরের পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে বাটার এবং ঘি ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। বাটার পুরোপুরি মেল্ট হওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এবার চুলার আগুনটা হাই হিটে রেখে ভালোভাবে দুধটা জাল দিয়ে নেব। দুধের মধ্যে যখন এভাবে বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। দুধটা কিছুক্ষণ এইভাবে জাল দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে আবার সুজি দলা পেকে যেতে পারে, তাই নাড়াচাড়া করে ভালোভাবে সুজিটা রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা রান্না করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি আবারও নাড়াচাড়া করে সুজির সাথে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর যখন পুরটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলার আগুনটা অফ করে দেব, কারণ এই পুরটা কিন্তু নামানোর পর আর একটু ঘন হবে। এখন আমি সেমাইয়ের সুইস রোল তৈরি করার জন্য সেমাইটা রেডি করে নিচ্ছি। এখানে আমি লম্বা সেমাই নিয়েছি, আর এই লম্বা সেমাই দিয়েই কিন্তু সেমাই সুইস রোল তৈরি করতে হয়। সেমাইগুলা আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারবেন। এখানেও বাটার এবং ঘি ছাড়া অন্য কোনো তেল ইউজ করা যাবে না। বাটারটা পুরোপুরি গলে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাইগুলা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। সেমাইগুলা ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ পরবর্তীতে সেমাইটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তাই একটু বুঝে শুনে দুধটা দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানেও আপনারা চিনির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। সেমাইটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার। আপনারা চাইলে জর্দার রঙটাও ব্যবহার করতে পারবেন, আর যদি চান কোনো কালার ইউজ করবেন না সেটাও পারবেন। আমার পার্সোনালি একটু কালারফুল ভালো লাগে, তাই আমি একটু ফুড কালার দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে সেমাই সুইস রোল তৈরি করার জন্য সেমাইটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আগুনটা অফ করে দেব। এখানে আমি 1 পিস ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি সেমাই। সেমাইটা গরম থাকতে থাকতে কিন্তু সুইস রোলটা তৈরি করে নিতে হবে, ঠান্ডা হওয়ার পর সেমাইটা অনেকটা শক্ত হয়ে যাবে, তাই সুইস রোলটা কোনোভাবেই তৈরি করা যাবে না। এবার আমি রোল তৈরি করার জন্য সেমাইগুলো হাত দিয়ে একটা চারকোনা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করে নিতে পারেন। চারকোনা শেপ দেওয়ার পর এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমি যে সুজি দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেটা। দেখেন, এবার আমি ফয়েল পেপারটা ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি।
রোলটা ভালোভাবে তৈরি করার পর এবার আমি রোলটা ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, যাতে রোলটা ভালোভাবে সেট হয়ে যায়। ফিরছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি সেমাই সুইস রোলটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। রোলটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে রোলটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল মজাদার এই সেমাই সুইস রোলটা। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফিজ।